আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। বন্ধুরা, আমি আজকে এসেছি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ উখরিমুখরি। উত্তাল ম্যাগনার কোল ঘেঁষে জেগে উঠা, তিন দিকে ম্যাগনা আর একদিকে বঙ্গোপসাগর। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সাজে সজ্জিত নীলাভূমি উখরিমুখরি। এই চর উখরিমুখরিতেই রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য। চারদিকে জলরাশি দ্বারা বিস্তৃত প্রমত্তা, গোটা এলাকা জুড়ে চোখে পড়ে বিপুল সংখ্যক কেওড়া, সুন্দরী, গেউয়া। আশপাশে নারিকেল গাছ, বাঁশ ও বেতবন মিলে এখানে তৈরি হয়েছে আকর্ষণীয় একটি ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনাঞ্চল। বন্ধুরা, পরিচিতি শেষে এখন আপনি চর উখরিমুখরি কীভাবে আসবেন তা নিয়ে এখন আমি আলোচনা করব। আপনি কি চর উখরিমুখরি আসতে চাচ্ছেন? তাহলে ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান, আমি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আপনি চর উখরিমুখরি আসতে হলে অবশ্যই আপনাকে লঞ্চে আসতে হবে। আর লঞ্চটা সদরঘাট থেকে আপনি ভোলায় আসবে। ভোলার অনেকগুলো ঘাট রয়েছে, ইলিশা, লালমোহন, তজুমতি। যেই ঘাটে আসেন না কেন, আপনাকে মোটরসাইকেল বা যে যানবাহনগুলো রয়েছে এগুলোর মাধ্যমে কসবিয়া ঘাটে আসতে হবে। কসবিয়া ঘাটটা হচ্ছে ভোলা জেলার সর্বদক্ষিণে শেষ ঘাট। এখান থেকে আপনি স্পিডবোট বা ট্রলার যোগে চর উখরিমুখরি আসতে পারবেন। আপনি যদি ট্রলারে যান তাহলে 30-40 মিনিট সময় লাগতে পারে, আর স্পিডবোটে আপনার 10-15 মিনিট সময়ের মধ্যে আপনি চর উখরিমুখরি পৌঁছে যাবেন। চর উখরিমুখরি আসার পরে আপনার হয়তো টেনশন হতে পারে, কোথায় থাকব, কি খাব। আপনি এখানে তিন তারকা হোটেল থেকে শুরু করে হোম স্টেজ যে সার্ভিসগুলো রয়েছে এগুলো তো থাকতে পারবেন। ও স্থান ভেদে বিভিন্ন রেটে আপনি থাকতে পারবেন। তিন তারকা হোটেলে সর্বনিম্ন ভাড়া 2,000-3,000 এরকম রেটের মধ্যে আপনি এসি রুম পাবেন। আর হোম স্টে সার্ভিসে আপনি যদি থাকতে চান তাহলে পারিবারিক যে স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তাদের সাথে থাকতে পারবেন।